আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ছাদের উপর কীভাবে আমরা দেশি মুরগি এবং ফার্মি মুরগি পালন করতে পারি। ছাদের উপরে দেশি মুরগি এবং ফার্মি মুরগি পালন করা অনেক সহজ এবং অনেকে অনেকভাবে দেশি মুরগি এবং ফার্মি মুরগি পালন করে থাকে। আমি সাধারণত খাঁচায় মুরগি পালন করি। খাঁচায় মুরগি পালন করলে অনেক সুবিধা আছে, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। আমি খাঁচায় কীভাবে দেশি মুরগি এবং ফার্মি মুরগি পালন করি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমি দুই ধরনের খাঁচা ইউজ করতেছি এখানে। একটি হচ্ছে লোহার খাঁচা, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আর একটা হচ্ছে বাঁশের খাঁচা, যেটা আমি নিজে তৈরি করেছি। লোহার খাঁচাটায় প্রত্যেকটি খাঁচায় 8 খোপ করে, প্রত্যেক খোপের মধ্যে 3টি করে মুরগি রাখা যায়। আর এই বাঁশের খাঁচাটার মধ্যে প্রতি স্কোয়ার ফিটে 1টি করে মুরগি রাখা হয়েছে। টোটাল 12টি মুরগি আছে এখানে 60 স্কোয়ার ফিটের মধ্যে। আপনারা চাইলে এইভাবে মুরগি পালন করতে পারেন। তারপরে আপনারা সবচেয়ে ভালো, যদি আপনারা ডিমের জন্য মুরগি পালন করেন, শুধু ডিমের জন্য, তাহলে আপনারা লোহার খাঁচার মধ্যে পালন করলে ভালো। আর যদি ডিম পাশাপাশি মুরগি বৃদ্ধি করতে চান, মানে ডিম ফুটিয়ে বাচ্চা করতে চান, তাহলে লোহার খাঁচা থেকে বাঁশের খাঁচাটা সবচেয়ে ভালো আমার মতে। কারণ লোহার খাঁচার মধ্যে আপনি সর্বোচ্চ 2টি মুরগি, 1টি মোরগ রাখতে হবে, যার জন্য প্রতি 2টি মুরগির সাথে 1টি মোরগ অনেক ব্যয়বহুল হয়ে যায়। আর বাঁশের খাঁচার মধ্যে আপনি প্রতি 8টি মুরগির সাথে 1টি মোরগ বা 10টি মুরগির সাথে 1টি মোরগ রাখতে পারেন, তাহলে আপনার খাবার কস্টিংটা অনেক কম হবে। এভাবে আপনার মুরগি পালন করলে অনেক ভালো কিছু হবে আশা করি। আমি আলহামদুলিল্লাহ এভাবে মুরগি পালন করার পরে এখন প্রফিটে আছি। এইভাবে মুরগি পালন করলে অনেক সুবিধা এবং অসুবিধাও আছে, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। এইভাবে মুরগি পালন করার ফলে সুবিধাটাই বেশি হয় অসুবিধার চেয়ে। আমি উপরে তিরপাল ইউজ করি, তিরপাল দিয়ে ঢেকে রাখি বলতে উপরে তিরপালটা দিয়ে রাখি যাতে রোদে তাপটা না লাগে। আজকে তিরপালটা কিছুটা সরিয়ে রেখেছি, আবহাওয়া নর্মাল এজন্য। আর ভবিষ্যতে আমি উপরে টিন লাগানোর পরিকল্পনা আছে এবং আরও বৃহত্তর আকারে করার পরিকল্পনা আছে। আমি এখন আপাতত ছোটো পরিসরে করছি পরীক্ষামূলকভাবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ভালো ফলাফল পাচ্ছি। আপনারা যদি চান তাহলে এই দুইভাবেই আপনারা মুরগি পালন করতে পারেন, বাঁশের খাঁচায় বা লোহার খাঁচায়। বাঁশের খাঁচাটা খরচটা একটু বেশি পড়ে, দুঃখিত, লোহার খাঁচাটা খরচটা একটু বেশি পড়ে বাঁশের খাঁচার থেকে। আমার প্রত্যেকটা লোহার খাঁচা 3 থেকে 3,500 টাকার মতো লাগছে 8 খোপের। আর আমার বাঁশের খাঁচাটা তৈরি করতে, 60 স্কোয়ার ফিটের বাঁশের খাঁচাটা তৈরি করতে খরচ হয়েছে মাত্র 1,000 টাকা। এবং বাঁশের খাঁচাটাও টিকসই, আমার এই বাঁশের খাঁচাটা প্রায় 1.5 বছর চলতেছে এবং এখনও মজবুত, নতুনের মতো, কোনো সমস্যা হয় নাই। যদি আপনি পানি থেকে বাঁচিয়ে রাখতে পারেন, বাঁশের খাঁচাটাও অনেক দিন যাবৎ ইউজ করা যায়। তো আমি আশা করি আপনারা যদি ছাদের মধ্যে অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে মুরগি পালন করতে চান তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। এভাবে মুরগি পালন করলে কোনো সমস্যা হবে না। বাহিরের যেমন ছেড়ে মুরগি পালন করার ফলে মানুষের ঘরের মধ্যে ঢুকে যায় বা আশেপাশের বন্য প্রাণীরা অ্যাটাক করে, এসব থেকে আপনারা বাঁচতে পারবেন। আজ এই পর্যন্তই।